ওরা আসছে হাজার হাজার মাইল দূর থেকে ট্রাক্টরে চেপে আকাশ পথে ড্রোন ব্যবহার করে টিয়ার গাছ নিক্ষেপ করে ওদের এই অভিযানকে কখনোই রোখা যাবে না প্রচণ্ড ঠান্ডার মধ্যে জল কামান ব্যবহার করে ওদের এই মনের মানসিকতা ন্যায্য অধিকারের দাবিতে সেই অধিকারকে কখনোই খর্ব করা যাবে না ওদের গতি রোধ করা যাবে না কারণ ওদের অন্তর আত্মার সাথে মিশে আছেন স্বয়ং রামচন্দ্র আমার দেশের এই কৃষক সমাজ যার রক্ত ভেজা ঘামে প্রচন্ড পরিশ্রমের প্রতিটা শস্য দানার মধ্যে কৃষকের যে অবদান রয়েছে রামচন্দ্র তো তার মধ্যেই বিরাজমান আর সেই রামচন্দ্রের প্রকৃত রাম ভক্তরা আজ দিল্লির পথে কৃষি ঋণ মুকুবের দাবিতে তাদের ন্যায্য অধিকারের দাবিতে আজকে তারা দিল্লির পথে রওনা দিয়েছেন তাদের গতিরোধ করবার জন্য যে চেষ্টা করা হচ্ছে সেটা সম্পূর্ণ অনৈতিক বরঞ্চ তাদেরকে আলোচনার মধ্য দিয়ে তাদের দাবি দেওয়াকে যথার্থ মর্যাদা দেওয়াটাই সরকারের প্রকৃত কর্তব্য আর এই ফ্যাসিস সরকার দমন পীড়ন নীতির মধ্য দিয়ে আমার দেশের কৃষক সমাজকে শোষণ করবার চেষ্টা করছে আজকে যদি ভারতবর্ষের বিভিন্ন শিল্পপতির তাদের যদি ঋণগুলো মুকুব করা হয় তাহলে আমার এই কৃষক সমাজের কৃষি ঋণগুলো কেন মুকুব করা সম্ভব নয় এ প্রশ্ন কি তারা রাখতে পারে না তার ফসলের ন্যায্য যে দাম সেই দাম তারা যখন পাচ্ছে না সরকারের কাছে আবেদন করছে এই দাবি কি তাদের অন্যায় আর তার জন্য দমন চালাতে হবে আর এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করে রাম মন্দির নির্মাণ করে কিছু সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে রালার যদি প্রতিষ্ঠা করা হয় বলে মনে থাক মনে করা হয় তাহলে রামচন্দ্র কখনো মনে রাখবেন যে ওই বদ্ধ কোনো মন্দিরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারেন না কারণ জীবের মধ্যেই ভগবান রামচন্দ্র বিরাজমান জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর আর মুক্তি জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুক্তির চিন্তা মুক্তির চিন্তা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে কখনোই সম্ভব নয় মুক্তি যদি প্রকৃত পেতে হয় তাহলে রবীন্দ্রনাথকেই স্মরণ করে বলতে হবে ওরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাধন পরে বাধা সবার কাছে তিনি আছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ পাথর ভেঙে কাটছে যেতায় পথ খাচ্ছে বারো মাস সেইখানেই সেই শ্রমজীবী কৃষক মানুষের মেহনতি মানুষের মধ্যেই ভগবান রামচন্দ্র বিরাজমান কাজেই তাদের উপর অত্যাচার করা অর্থ হচ্ছে রামচন্দ্রকে অপমান করা প্রকৃত রাম ভক্তদের এই দেশে অবদমিত করে রেখে দেওয়া তাদেরকে মাথা নত করে রেখে দেওয়া ভগবান রামচন্দ্র কখনোই সেটা মানবেন না এবং ভগবান রামচন্দ্র যারা আজকে এই কৃষকদের প্রতিহত করবার চেষ্টা করছে আলোচনার মধ্যে না গিয়ে তাদেরকে ভগবান রামচন্দ্র কোনো দিন ক্ষমা করবে না